আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের জবর জের পেশ সম্পর্কে বলেছি, আজ বলবো তানবিন, যজম এবং তাসদিদ সম্পর্কে। তাহলে আসো তানবিন কাকে বলে দেখি। তানবিন, দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে। এই যে আমি লিখেছি চিহ্নগুলো তোমাদের জন্য, দুই জবর দুই জে দুই পেশ। মিম দুই জবর মান, মিম দুই জে মিন, মিম দুই পেশ মুন। এবার আসো যজম সম্পর্কে। আরবিতে দুইটি হরফ যদি একসাথে থাকে, কি বলেছি, দুইটি হরফ যদি একসাথে থাকে এবং পরের হরফে যদি জবর জের বা পেশ কোনোটাই ব্যবহার না করা হয় এবং আগের হরফের সাথে যুক্ত করে পড়া হয় তাকে অথবা সেই চিহ্নকে যজম বলে। আমি আবার একটু বলি, আরবিতে দুইটি হরফ যদি একসাথে থাকে এবং পরের হরফে যদি জবর জের বা পেশ কিছুই ব্যবহার না করে সেটাকে অন্য একটি চিহ্নের সাহায্যে বোঝানো হয় বা অন্য একটি চিহ্ন দিয়ে সামনের হরফটার সাথে যুক্ত করে পড়া হয় তখন সেই চিহ্নটিকে যজম বলে। আমি চিহ্নটি তোমাদের জন্য এখানে লিখেছি। মিম নুন জবর মান, মিম নুন জের মিন, মিম নুন পেশ মুন। এবার আসো তাসদিদ সম্পর্কে। আরবি ভাষায় কোনো হরফকে পাশাপাশি একসাথে দুইবার উচ্চারণ করতে হলে ওই হরফের উপর হরকতসহ এক বিশেষ চিহ্ন বসে যাকে তাসদিদ বলে। আমি আবার একটু বলছি, আরবি ভাষায় কোনো হরফকে পাশাপাশি একসাথে দুইবার উচ্চারণ করতে হলে ওই হরফের উপর হরকতসহ এক বিশেষ চিহ্ন বসে যাকে তাসদিদ বলে। চিহ্নটা তোমরা দেখো, আলিফ মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এখানে আরবি আম্মা শব্দের মিমের ওপর তাসদিদ ব্যবহার করা হয়েছে। আমি এতক্ষণ যা পড়লাম তা পৃষ্ঠা নাম্বার 52, 53, 54 এবং 55-তে রয়েছে। তোমরা আবার এগুলো একটু পড়বে, তাহলে তোমরা এ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।